মহিলা সাংবাদিক নিগ্রহ হাজারদুয়ারিতে আবারো সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটলো মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে সম্প্রতি হাজারদুয়ারির মাঠে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে এই বিষয় নিয়ে খবর করতে গেলে এক্সিট গেটের সামনে আক্রান্ত হন ইলেকট্রনিক্স মিডিয়ার মহিলা সাংবাদিক মানালি দত্ত গেটের নিরাপত্তা কর্মীরা তাকে চুলের মুঠি ধরে মারে তার ক্যামেরা টেনে হিঁচড়ে ফেলে দেয় অবশেষে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয় এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে চুলের মুঠি ধরে আমাকে মেরে ছাড়া এদিকে এসো ওই দেখো গভর্নমেন্ট প্রপার্টির ওই যে গভর্নমেন্ট প্রপার্টির চেয়ার লেডি লেডি সিকিউরিটি আমার আমার ফেসবুকে লাইভে আছে লেডি সো আমার পিঠে ভেঙেছে ওর হাতে একটা লাঠি ছিল ওই গ্রিন ইয়ের পিছনে ওই লাঠিটা আমার পিঠে ভেঙেছে আমার এই পুরো হাতটাই মেরেছে আমার হাত ছিঁড়ে যায়নি কিন্তু আমার হাতে প্রচন্ড জ্বলছে কেন হেনস্থা করা হবে কি আমাকে বলছে ক্রিমিনাল আমি ক্রিমিনাল কি অ্যাক্টিভিটি করেছি হাজার দুয়ারিতে আজকে টিকিট করে যে পাবলিকের সাথে আমি তাদের সার্ভে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট কই সে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাঁ শরণ কই ওম শ্রী শরণ কই ও হরি শরণ যার খবর আমি সকালবেলায় আমার নিজের চ্যানেলে করলাম সেই কই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট কই একটা সাংবাদিককে বলছে আমি সাংবাদিক নই আমি নোংরা আমি খারাপ আমার গুণ নাই আমি ইল্লিগালের অসভ্য আমাকে এইখানে বুকে মারলো এই লোহার এই যে লোহার গেট এই যে লোহার গেট যেটা এখন তালা মেরে দিয়ে পালিয়েছে এইটা আমার বুকে মারলো কেন মার খাবো কি দোষ করেছি আমি কি দোষ করেছি আমি আমি কোনোরকম অ্যাক্টিং করছি না এই মুহূর্তে আমার সাংবাদিক দাদারা বন্ধুরা যারা আছে তার সকলে আমার সঙ্গে উপস্থিত হয়েছে আমি এতক্ষণ লাইভ করছিলাম আপনারা সবাই দেখেছেন কীরকম ধস্তধস্তি হয়েছে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে বলে এই মুহূর্তে আমাকে লালবাগ থানার যিনি আইসি আছেন এসডিপিও স্যার যারা আছেন লালবাগে তারা সকলে আমাকে হেল্প করে এবং সাংবাদিক দাদারা আমাকে হেল্প করে আমাকে হাসপাতালে ভর্তি করলো এই মুহূর্তে আমি অক্সিজেন নিচ্ছি কারণ একটু আগে বলেছি যে লোহার গেট দিয়ে বুকে এবং পেটে মেরেছে ও পিঠে তো আঘাত লেগেছে সঙ্গে সঙ্গে কিছু বুঝতে না পারলেও আস্তে আস্তে বুঝতে পারছি কেন করবে এরকম অবিচার সাংবাদিকদের সঙ্গে আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করি কেন করবে এরকম আমি বিচার চাই সবাই আমার সঙ্গে আছে আমি এর বিচার চাই এইটুকুনি বলবার জন্য এসেছি আমি থানায় যাবো এফআইআর করবো